আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের একটি ছোট ভাইকে, যিনি খুবই খেটে খাওয়া একজন মানুষ, সেই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নিয়ে এসেছেন। তো আমার এই ভাইটি দীর্ঘদিন যাবত উনি PLID এই রোগে আক্রান্ত, যেটার সম্পর্কে এখন আমরা আসলে কম বেশি অনেকেই জানি ইন্টারনেটের বদলতে। এছাড়া এই ধরনের রোগী আমাদের আশপাশে কিন্তু এখন প্রচুর পরিমাণে যেটা দেখা যাচ্ছে, যেটা কিছুদিন আগেও আসলে এত রোগী আসলে দেখা যেত না। তো দর্শক, আসুন কথা বলি, আমার এই ছোট ভাইটির জীবনে কি অন্ধকার নেমে এসেছিল এবং এটার জন্য উনি কি কি করেছিলেন, পুরো বিষয়গুলো একটু আমরা একটু ওনার কাছ থেকে জানি। তার আগে আমরা একটু পরিচিত হবো আমার এই ভাইটির সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ শরীফ মিয়া। আমার পরিচয়, আমার বা দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমি তাকে সিলেটে কাজ করি, সেলুনে কাজ করি। সেলুনে কাজ করেন? জি। তার মানে মানুষকে সুন্দর করাটা আপনাদের কাজ? জি, আলহামদুলিল্লাহ। এবং খেটে খাওয়া একজন মানুষ? জি, অবশ্যই। আমরা সম্মান করি এই ধরনের মানুষদেরকে যারা পরিশ্রম করে অর্থ উপার্জন করেন। তো এই যে DPRC-তে এসেছেন, কি সমস্যা নিয়ে এসেছিলেন যদি একটু খুলে বলতেন? আমার আজকে থেকে প্রায় 4 বছর আগে আমি ছোটোবেলায় আমি গাছ থেকে পড়ে গেছিলাম। তাই আস্তে আস্তে বেতারা দীর্ঘদিকে আমার গাছ থেকে পড়া থেকে আমার বেতারা দীর্ঘদিকে আস্তে আস্তে বাড়তে থাকে। তাই আজকে থেকে 4 বছর থেকে আমার বেতারা খুব প্রচুর বাড়ছে। তখন বাড়িতে গেলে আমার কিছু ডক্টর দেখেছি, বলছে ওষুধ দিছে কিন্তু কোনো কাজ হয় না, ভালো ডাক্তার দেখাতাম। তখন আমাদের ব্রাহ্মণবাড়িয়া পরিবর্তন আসে নাই। কি ধরনের সমস্যার সম্মুখীন হতাম? একভাবে আমি কাজকর্ম কিছু করতে পারি না, ব্যথা প্রচুর ব্যথা করে। আপনি তো একজন ইয়ং একজন মানুষ, তো দেখা যাচ্ছে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য প্রচুর পরিশ্রমের দরকার, কিন্তু আপনি সেই কাজটা মনোপুত ভাবে আপনি করতে পারছেন না, এবং করার জন্য যে একটা কনফিডেন্স সেটাও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। জি জি। তখন অনেক অনেক সিলেটেও ডক্টর দেখালাম, অনেক জায়গায় আরও অনেক জায়গায় ডক্টর দেখালাম। তখন ওষুধ দেয়, অনেক চিকিৎসা নেয়, কোনো কোনো কাজ আসে না। তখন আস্তে আস্তে অনেক চিন্তা ভাবনা করে গেছি যে আমার কী হাল হবে, ভবিষ্যতে আমি কী করতে পারবো, বড় ধরনের সমস্যায় পড়ে যাবো, পঙ্গু হয়ে যাবো, হ্যাঁ এই ধরনের চিন্তা ভাবনা হতো। তখন অনেক বই লাগতো। তখন ফেসবুকে ভিডিও দেখতে দেখতে একদিন ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার ভিডিও দেখি যে ওনার নাকি অপারেশন ছাড়া বা বিভিন্ন ধরনের চিকিৎসা আছে, ওনাদের ফিজিওথেরাপি সিস্টেম আছে যে ভালো হওয়ার জন্য স্বাভাবিকভাবে অন্য কোনো পদ্ধতি ছাড়া স্বাভাবিকভাবে ভালো হওয়ার চেষ্টা আছে, পদ্ধতি আছে। তখন ওনার ভিডিও দেখে ওনার সাথে যোগাযোগ করি, কথা বলি হয়। বলার পরে যে বসে আসো, তোমার চিকিৎসা আমি নেবো, দেখি তোমাকে আল্লাহ কীভাবে সুস্থ রাখতে পারি বা সুস্থ করতে পারি। তো আশা হয়েছে, ডক্টরকে দেখানোর পরে বলছে থেরাপির জন্য যে 2 সপ্তাহ থেরাপি দিছি। 2 সপ্তাহ থেরাপি দেওয়ার পরে মোটামুটি আমার ব্যথা একটু বাড়ছিল, পরে এখন কমে আসছে, দিনে দিনে কমে আসছে, এবং স্বাভাবিকভাবে আমি দাঁড়াইলো ভাবে স্বাভাবিকভাবে আমি দাঁড়াই। কিন্তু আগে এমনি দাঁড়াইতে গেলে আমার একটু খুব একটু পরিশ্রম কষ্ট হতো, প্রচন্ড কষ্ট হতো, মানে মুভমেন্ট গুলো খুব কষ্ট হতো, সিঁড়ি দিয়ে ওঠা কষ্ট হতো। তখন আমি স্বাভাবিক উঠতে পারি, বসতে পারি, যে কোনো পরিস্থিতি বাজে যে সিঁড়ি 10 তলা উঠতে পারি, আগে আমি 2 তলা উঠতে পারতাম, এত কষ্ট হতো। এখন সেলফ কনফিডেন্সটা অনেক বেড়ে গেছে, একটু আছে বা নিজে একটা সান্ত্বনা যে আমি আর সুস্থ হচ্ছি আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে অনেক সুস্থ আছি। এখন বাড়িতে আজকে চলে যাব, বাড়িতে 15-20 দিন রেস্ট নিব, তখন আবার স্যারের কাছে আসবো, দিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি। আর কোনো আমার চিন্তা আগের থেকে চিন্তা ধারণা অনেক কষ্ট কমে গেছে, যে আমার চিন্তা নাই যে আমি সুস্থ হচ্ছি, আল্লাহ আমাকে সুস্থ করছে। যে যেসব রোগীরা এইসব প্রবলেম, বড় ধরনের প্রবলেম হাড়ের জগতে বা হাড়ের বিভিন্ন বিভিন্ন হাড়ের মাঝে প্রবলেম ব্যথা, আপনারা এখানে আসতে পারেন, ডক্টর শফিউল্লাহ সাহেবের কাছে, প্রধানের কাছে আসতে পারেন। আশা করি খুবই তাড়াতাড়ি চিকিৎসা খুব ভালো হতে পারবে, আলহামদুলিল্লাহ। দর্শক, আমার এই ছোট ভাইটি খেটে খাওয়া একজন মানুষ, তার সাথে কিছুক্ষণ আগেও যখন কথা হচ্ছিল অনেক কিছুই তার সম্পর্কে শুনতেছিলাম, জানতেছিলাম। এই মানুষগুলো একটা সময় আশাহত হয়ে যান,
একটা সময় নিজের সম্পর্কে তারা ভাবতে শুরু করেন যে আমাকে দেহ হয়তো পৃথিবীতে আর কিছু হবে না, এবং এর সাথে যোগ হয় আমাদের আশপাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো বিভিন্ন ধরনের ভয়ভীতি, বিভিন্ন ধরনের কুসংস্কার, অনেক কিছু আসলে আমাদেরকে ছেয়ে ধরে। তো এই জায়গাগুলো থেকে আসলে আমাদেরকে উঠে আসতে হবে। যে কোনো রোগ হতেই পারে, যে কোনো সমস্যা হতেই পারে, কিন্তু সেটা সমাধান অবশ্যই আছে, তার চিকিৎসা অবশ্যই আছে। আমরা যদি সঠিক চিকিৎসা সঠিক সময় পেতে পারি, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। যার সবচেয়ে বড় উদাহরণ আমার এই ভাইটি, যে ভাইটি কিছুদিন আগেও সিঁড়ি দিয়ে একতলা দুইতলা উঠতে গেলে প্রচন্ড ভয় পেত, সেই মানুষটি এখন 10 তলায় উঠতে পারে। চিন্তা করেন কনফিডেন্স লেভেলটা কতটুকু বেড়ে গেছে একটা সুস্থ চিকিৎসা পাওয়ার কারণে। সো দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, যাতে জীবনের শেষ দিন পর্যন্ত উনি এমনটাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।